আসসালামু আলাইকুম সবাইকে, বাংলা ভিলেজ লাইফের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আমার দুই সাইডে দেখতেই পাচ্ছেন দুইটা রাবানি আছে। এটা হচ্ছে যে মাছ ধরার একটা যন্ত্র বলতে পারেন, যেটা পানিতে পেতে রাখলে অটোমেটিক্যালি ছোট ছোট মাছ যেগুলো সেগুলো কিন্তু এর ভিতরে ধরা পড়ে। তো এই পুরো প্রসেসটা কীভাবে আমরা মাছটা ধরবো দুই ঘন্টার মধ্যে অনেকগুলো মাছ, তো সেটাই কিন্তু আপনাদের আজকের ভিডিওতে দেখাতে চলেছি। তো সামনেই দেখতে পাচ্ছেন এখানে আছে হচ্ছে ধানের গুঁড়া, এখানে আছে হচ্ছে ভাত, এবং এখানে আছে হচ্ছে গরুর খাওয়ানো সেই ভুষি। তো এই তিনটা আমি হচ্ছে পানির সাহায্যে খুব সুন্দর করে মিক্সড করে একটা চার বানাবো। তারপরে সেই চারটা হচ্ছে যে এই যে রাবানি দেখতে পাচ্ছেন, এই রাবানির এই ফাঁকাগুলোর ভিতরে খুব সুন্দর করে আটকে দিব। তাহলেই কিন্তু আমাদের চার বানানো প্লাস রাবানিতে সেট করা কমপ্লিট হয়ে যাবে। তারপরে জাস্ট পানির ভিতরে রেখে আসলেই ছোটো মাছগুলো কিন্তু বেঁধে যাবে। তো কথা না বলে চলুন কাজটা শুরু করি। প্রথমে আমি হচ্ছে ভাতগুলো দিয়ে নিচ্ছি, আর এখন দিয়ে নিচ্ছি এই যে ধানের যে গুঁড়াটা, এবং সাথে দিয়ে নিচ্ছি ভুষি। তো এখন এইগুলো খুব সুন্দর করে আমি মিক্সড করে নিব। এখন এটা এই যে হাতের সাহায্যে এইভাবে ডোলে ডোলে খুব সুন্দর করে কিন্তু মিক্সড করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এইভাবে হাত দিয়ে মাখতে মাখতে অনেকটা আঠালো হয়ে এসেছে। এই যে আমি এখন এটাকে বল বানিয়ে নিব, হাতের সাহায্যে খুব সুন্দর করে দেখতেই পাচ্ছেন একটা বল বানিয়ে নিয়েছি। তো এটাই কিন্তু সেই চার, যে চার রাবানিতে সেট করলেই কিন্তু মাছ খুব সুন্দর করে চলে আসে, কারণ এর একটা ঘ্রাণ আছে প্লাস এর একটা টেস্ট আছে, সেটা মাছরা বলতে পারবে। তো এটা আমি এখন খুব সুন্দর করে রাবানিতে সেট করে নেব। এখন এই বলটা থেকে আমি সামান্য পরিমাণ এই যে চার নিয়ে নিচ্ছি, এই যে চারটা এইভাবে মুট করে জাস্ট এই যে রাবানির যে ফাঁকা, এই ফাঁকা দিয়েই কিন্তু মাছগুলো ঢোকে। তো আমি এটা হচ্ছে এর নিচে এই যে এইভাবে নিচে খুব সুন্দর করে সেট করে দিব, আর রাবানির গায়েও একটু একটু করে মাখিয়ে দিব যাতে করে মাছগুলো এর কাছে আসে। এই সাইড কিন্তু এই যে উপরে প্লাস নিচে খুব সুন্দর করে দিয়ে দিয়েছি, এবং চারের রাবানির গায়ে অল্প অল্প চার মাখিয়ে দিয়েছি। এই সাইডটা মোটামুটি কমপ্লিট। তো এখন ঠিক সেমভাবে আমি এই সাইডটাতেও করে নেব। তো আমাদের দুইটা রাবানিতেই খুব সুন্দর মতো কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন চার বসানো কমপ্লিট। তো এখন আমরা এটা যেখান থেকে মাছ ধরবো সেখানে পাততে যাচ্ছি। তো চলুন যাওয়া যাক। মোটামুটি রাবানিতে চলে আসলাম। এই যে এই পুকুরটা দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা পুকুর, এই পুকুরের মধ্যেই কিন্তু এই রাবানিগুলো এখন পাতবো। তো চলুন আমরা রাবানিগুলো সুন্দর করে পেতে নিই। তো এখন কিছু পাতা ছিঁড়ে নিচ্ছি যাতে করে এটা রাবানির মুখে দিতে পারি, যাতে করে রাবানির ভিতরে যে মাছগুলো বাঁধবে সেই মাছগুলো যেন বেরোতে না পারে। পাতাগুলো দুই ভাগ করে দুইটা রাবানিতে দিয়ে দেবো। এই যে রাবানির মুখে এইভাবে আপনারাও দিয়ে নেবেন যাতে করে মাছ যেগুলো ঢুকবে ভিতরে বেরোতে না পারে। এই যে কমপ্লিট। এখন আমি পানির মধ্যে যাব, গিয়ে কিন্তু রাবানিটা সেট করব, আপনারা দেখতে থাকুন। এখানে কিন্তু এই রাবানিটা আমরা আগেই পাতলাম, যার কারণে কিন্তু জায়গা করাই আছে। আমি জাস্ট বসিয়ে দিচ্ছি এখানে, এই যে সুন্দর মতো বসে গেছে। আর এখন এই রাবানিটা বসাবো। তো এই রাবানিটা আশা করছি এখানে বসালে ভালো হবে। ও, এটা এখানে বসালে ডুবে যাচ্ছে, তাহলে আমরা এটা এখানে বসাতে পারবো না, এখানে বসাবো। তো এখন হচ্ছে এই দুইটা ইট রাবানির উপরে চাপা দিয়ে দেবো, এতে করে রাবানিটা অনেক স্টেবল থাকবে। তো এই পর্যায়ে আমাদের মোটামুটি কাজ শেষ, এখন জাস্ট একটু সময়ের অপেক্ষা, দুইটা ঘন্টা ওয়েট করব, তারপরে যেই মাছ পাবো সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই। বন্ধুরা ঘন্টা দুয়েক পরে কিন্তু আমরা চলে আসলাম আমাদের রাবানিটা এখন চেক করার জন্য, এবং আপনাদের দেখাতে যে আসলে মাছ বেঁধেছে কিনা। আমি জানি না, অন্যদিন রোদ হয় টুকটাক বাঁধে, বাট আজকে তো বৃষ্টি হয়েছে একটুক্ষণ আগে, তো আমি জানি না বাঁধবে কিনা।
তো তারপরে চলুন আমরা একটু যে দেখি যে কতটুকু মাছ বাঁধলো না বাঁধলো। শাহেদ পা গুটায় নাও, প্যান্ট গুটায় নাও, আর একটু ভালো করে গুটায় নাও। দুই টালা বানি, এটা হচ্ছে আমার শালা, একটু তাকাও। এটা সবাই তো চেনে নেই মালটারে, তো আমরা দুই ভাই এখন মিলে যে আমরা রাবানিটা তুলবো, আসো। বন্ধুরা আরে স্যাং মাছ বেঁধেছে এটার ভিতরে শাহেদ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আশা করি, অনেকগুলো কিন্তু ঝিয়া মাছ বেঁধেছে এটাতে, প্লাস এটাতে একটু কম বেঁধেছে, আমি জানি না কারণ কি, এটাতে কম বাঁধার, বাট এটাতে কিন্তু মাশাল্লাহ বেশ বেঁধেছে। তো চলুন এখন এগুলো ঝাড়া যাক। মুখে যে পাতাটা গুজে দিয়েছিলাম সেটা এখন বের করে নিচ্ছি, আর তারপরে এই যে রাবানিটা এইভাবে ঝাঁকিয়ে মাছগুলো সব এক জায়গায় করতে হয়, তো সেটাই আমি করছি এখন। তো এই যে আমরা এখন মাছগুলো ঢেলে দিচ্ছি, এর ভিতরে এখনো আছে, আমি সব আপনাদের ঢেলে দেখাচ্ছি। শাহেদ ভালো। তো এই যে আমাদের এক রাবানিতে এতগুলো মাছ বেঁধেছে, এবং এখন আর একটা ঢালবো। এই দেখুন মোটামুটি খুব সুন্দর মতোই আপনারা দেখতে পাচ্ছেন একটা চচ্চড়ির মাছ কিন্তু আমরা পেয়ে গিয়েছি। তো এখানে মূলত ঝিয়া মাছ, পুঁটি মাছ, টাকি মাছ বা চ্যাং মাছ যাই বলেন, সবগুলাই কিন্তু পাইছি। তো এই ছিল আমাদের আজকে রাবানির সাহায্যে একদম পুরো প্রসেস, আর থেকে শুরু করে কীভাবে মাছ ধরতে হয় আপনাদের দেখানোর জন্য চেষ্টা করেছি, আশা করছি দেখাতে পেরেছি এবং আমরাও আলহামদুলিল্লাহ সাকসেসফুল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখাবো ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। সবাইকে আসসালামু আলাইকুম।